হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নাটোর পাটোলে পিকনিকে যাচ্ছি সবাই আমাদের সমিতি থেকে। এখানে যে দুটা গাড়ি সারিবদ্ধভাবে রাখা আছে, এই দুটা গাড়ি আমাদের মূলত নাটোর পাটোলে নিয়ে যাবে। তো সেই জন্য সবাই তাড়াহুড়া করে গাড়িতে উঠে বসলাম আর গাড়ি নাটোরের উদ্দেশ্যে রওনা দিল। সাথে একটা রোমান্টিক গান ছেড়ে দিলাম। আর আমার এই গাড়িটাতে জায়গা হলো পিছনের দিকে একদম। তো এখানে আছে হচ্ছে বাচ্চু ভাই, জিসান ভাই, পারভেজ ভাই আর আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম, সাথে আছে বিজয়। সবাই মিলে যখন মজা করতে করতে যাচ্ছিলাম তখন জানালা দিয়ে বাইরের সবুজ গাছগুলো দেখে বেশ ভালোই লাগছিল। সাথে সবুজ আর সাথে সাথে মেঘ ভেসে যাওয়া এক সৌন্দর্য অন্য মাত্রায় নিয়ে যাচ্ছিল। আর কৃষকরা মাঠে পাট কাটছিল, এটা দেখে ভালোই লাগছিল। অবশেষে কাঙ্ক্ষিত স্থান সে পাটোলে পৌঁছে গেলাম। এটা মিনি কক্স বাজার নামে বহুল পরিচিত। এখানে আসার পর যেদিকে তাকায় শুধু পাট আর পাট, কেউ পাট জাগ দিচ্ছে, কেউ পাট ধুতে ব্যস্ত। আর সব থেকে একটা মজার বিষয় হলো এখানে অনেক ভ্রমণ পিপাসুরা ঘুরতে এসেছে। আমি বলবো সত্যিই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর, চাইলে আপনিও আসতে পারেন। আর এই বিলের মাঝখান দিয়ে যে সুন্দর রাস্তাটা চলে গেছে, এটাতে হাঁটলে সত্যিই যে কারোর মন কাড়বে। আর নৌকার শাড়িগুলো দেখলে যে কেউ মনে করবে আপনি সত্যি সত্যি কক্সবাজারে চলে আসছেন। এখানে আসার পর গাড়ি থেকে না নামতেই দেখতেছি এখানে সবাই গোসল করছে। আসলে পানি অনেক সুন্দর দেখে আমারও গোসল করতে ইচ্ছে করছিল, তাই আর দেরি না করে জলদি করে ড্রেস চেঞ্জ করে নিলাম। এত সুন্দর পানি দেখে সত্যিই নিজেকে ধরে রাখতে পারছিলাম না, তাই আমি বাচ্চু ভাই আর বিজয় ড্রেস চেঞ্জ করে সবাইকে রেখেই যাওয়া শুরু করলাম। আপনি যদি কখনও মিনি কক্স বাজারে আসেন আর যদি এই জায়গাটাতে না ঘোরেন তাহলে সত্যিই বড় ভুল করবেন। আসলে এই জায়গাটাতে এত সুন্দর সেটা বলে বোঝানো যায় না। দুধারে পানি, মাঝখান দিয়ে রাস্তা, একটা অন্যরকম ফিল পাওয়া যায় এখানে আসলে। আপনি কক্স বাজারে ঘুরতে আসছেন আর নৌকায় চড়বেন না তাই কখনো হয় নাকি? হোক, সেটা মিনি কক্স বাজার আর হচ্ছে বিগ কক্স বাজার, নৌকার মজা তো একেবারেই অন্যরকম। তো চলুন নৌকায় চড়া যাক। তো যা ভাবা সেই কাজ, তাই আর দেরি না করে সকলেই নৌকায় উঠে গেলাম। আর এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন ম্যানেজার সাহেব, অত্র নবীনগর সমবায় সমিতি লিমিটেডের ম্যানেজার। আর আজকে এই দলের প্রতিনিধি হিসেবে আছেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার স্যার। তিনি সত্যি একজন ভ্রমণপ্রিয় মানুষ, যেখানে ভ্রমণের সুযোগ পায় সেখানে সে ছুটে যায়। এই সূত্রে সত্যিই আমরা অনেক আশাবাদী ম্যানেজার স্যার যেন আমাদের আরও সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করার সুযোগ করে দেয়, এই আশায় ব্যক্ত করছি। আর উক্ত প্রতিষ্ঠানের সভাপতি, সহসভাপতি, ক্যাশিয়ার সহ সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সুন্দর জায়গা ভ্রমণ করার সুযোগ করে দেওয়ার জন্য। আর একটি কথা না বললেই নয়, আমাদের ম্যানেজার স্যার ভ্রমণপ্রিয়র সাথে সাথে অনেক রসিকও বটে। এই ভিডিওটা একটু ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন, তিনি সকলকে ভয় দেখানোর জন্য নৌকায় দোলা দিচ্ছেন, দিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপায় দিচ্ছেন। নৌকায় দোল খাইতে খাইতে পুরা বিলের সৌন্দর্যটা উপভোগ করছিলাম, সত্যিই অনেক ভালো লাগছিল, সেটা বলে বোঝানোর মতো না। পাশ দিয়ে অন্য নৌকাগুলো যখন বের হয়ে যাচ্ছিল তখন একটা অদ্ভুত ফিল হচ্ছিল, এত সুন্দর দৃশ্য দেখতে পাবো আগে কখনো ভাবিনি। আর সব থেকে একটু বেশি ভালো লাগছিল এই গ্রামটা, এই গ্রামটা সত্যিই অনেক সুন্দর। আপনি যদি কখনো আসেন অবশ্যই নৌকায় চড়বেন আর এই গ্রামটা দেখবেন, আপনার মন জুড়ে যাবে এক প্রকার। তো আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর আবারও ম্যানেজার স্যারকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।